একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই মানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে। একটা ছেলেকে নিজের বয়ফ্রেন্ড তখনই মানাও যখন তার খারাপ সময়ে তার পাশে থাকার মতো সাহস তোমার থাকে। আমরা যাকে বেশি ভালোবাসি তাকেই বেশি বিশ্বাস করি, আর সেই আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট উপহার দেয়। কিছু ভুল মানুষকে যেমন অনেক কিছু শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাতও মানুষকে বদলাতে সাহায্য করে। পকেটে টাকা না থাকলে বোঝা যায় আসলে পৃথিবীটা কতটা কঠিন। দুদিন অথবা দু মাস কারোর সাথে যোগাযোগ না রেখে দেখুন, কেউ খবর নেবে না, কিন্তু শুধু দু ঘন্টা মায়ের চোখের আড়াল হয়ে দেখুন, আপনাকে ফোনে কল দিতে দিতে অতিষ্ঠ করে ফেলবে। মা বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। এত রাগ অভিমান ইগো দিয়ে কি হবে, নিঃশ্বাস থেমে গেলেই সব শেষ। হাজারটা বন্ধুর দরকার নেই, জীবনে ভালো থাকার জন্য একটা সত্যিকারের বন্ধুই যথেষ্ট। যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে, মনে রেখো তাদের অবস্থান সেখানেই, আর তারা তোমার পেছনেই পড়ে থাকবে। এমন একজন বন্ধু খুব দরকার যে বলবে, ঝগড়া করছিস কর, আমি ছাড়ছি না তোকে, ঠিক মানিয়ে নেব। ক্ষমা চাইলেই সব হয় না, হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না। ছোট ছোট কারণে রোজ রোজ ঝগড়া, এটাই তো ভালোবাসা। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমি বদলে গেছো, কিন্তু আমি তো বদলাইনি, তবে কি আমি মানুষ না? শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে নাকি সে ছেড়ে চলে যায়, তাই ভাবছি আজ থেকে দুঃখকে খুব ভালোবাসবো। তুমি শুধু আমার অভিমানটাই দেখলে, মনটা বুঝলে না। কখনো ভেবে দেখেছো কি পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকতে কেন তোমাকেই ভালোবাসি? ছোটখাটো ফুলের জন্য যে ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকারও যোগ্য ছিল না। যে হৃদয়ে থাকে সে কোনোদিনও ভাগ্যে থাকে না। জীবনটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না, নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়। আমার স্বপ্নগুলো কাছের দেয়ালে বন্দি, দেখা যায় কিন্তু ধরা যায় না। আমাদের রাগ হবে প্রতিদিন, তবে বিচ্ছেদ হবে না কোনোদিন। যা হচ্ছে হতে দাও, সৃষ্টিকর্তা তোমার ভাবনার চেয়ে অনেক বেশি ভেবে রেখেছেন। জীবনটা নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। লাইফে অনেকে আসবে, অনেকে যাবে, কেউ আসবে স্বার্থের জন্য, আবার কেউ আসবে তোমার সঙ্গ দেওয়ার জন্য। এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না, দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা। যে মানুষগুলো নিজের মনের কথাগুলো কাউকে বলতে পারে না, তাদের রাগটা অনেক বেশি। অবশেষে তারাই সফল যারা স্বার্থপর। মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ খুঁজে পাই না, একাকিত্বে শুধু বুঝতে পারি আমি ভালো নেই। বর্তমান সময় সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। জীবনে এমন একজন বন্ধুর প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায়। বাস্তব জীবনটা হয়তো নাটকের মতো নয়, তবে নাটকের চেয়ে বেশি নাটকীয়। সেই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ আমিও একদিন মা হব। অসৎ সঙ্গে মেশার থেকে একা থাকা অনেক ভালো। তিনটে জিনিস কখনো ফেরানো যায় না, নাম্বার এক বলে ফেলা কথা, নাম্বার দুই ফেলে আসার সময়, এবং নাম্বার তিন ভেঙে যাওয়া বিশ্বাস। যে তোমাকে অন্য কারোর সাথে দেখলে রাগ করে অভিমান করে, বিশ্বাস করো তার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। যে ভালোবাসে না তার ভালোবাসা পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর সময় ব্যয় করে,
আর যে ভালোবাসে তাকেই মানুষ অবহেলা করে। বিয়ের পর একটা মেয়ে তখনই মানসিকভাবে শান্তিতে থাকে যখন তার স্বামী সুখে দুঃখে তার পাশে থাকে। যে মানুষ সবসময় দুঃখ দুঃখ করে কাঁদে তার দুয়ারে সুখ এসেও ফিরে যায়। তাদের ভুলো না যারা তোমার দুঃসময়ে পাশে ছিল, যারা তোমার বিপদে তোমাকে ত্যাগ করেছে আর যারা তোমায় বিপদগ্রস্ত করেছে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। মাঝে মাঝে নিজেই নিজেকে ঘৃণা করতে ইচ্ছে করে। আমরা এমন কিছু ভুল মানুষকে ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই থাকে না। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা এখন আর নেই। নিজেকে সস্তা করে ফেলবে না, নইলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা পাবে না। ছোট্ট এই জীবনটাতে প্রাণ ভরে হাসো, সব দুঃখ ভুলে গিয়ে ভালোবেসে বাঁচো। উদাস হয়ে কী করবে, এইটুকু তো সময়। সবাইকে খুশি রাখো আর মন খুলে ভালোবাসো। প্রিয় মানুষটাকে হারাবার ভয়ে কখনো সম্মান হারিয়ে যায়, সম্মান হারাবার ভয়ে কখনো সম্পর্ক হারিয়ে যায়, আর সম্পর্ক হারাবার ভয়ে কখনো নিজেই হারিয়ে যায়। মানুষগুলো কেমন যেন খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে, নতুন কিছু পাবার আশায় ভুলে যায় তার অতীতকে। প্রতিটা জীবনের কোনো না কোনো অধ্যায়ে এসে এই বাক্যগুলির সম্মুখীন হতে হয়, আর চুপ করে ভালো থাকার অভিনয়টা এখান থেকেই খুব সহজে শেখা যায়। ভালোবাসা কি? যারা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। প্রথমে কষ্ট হলেও পরে বুঝতে পারি আসলে যা হয় ভালোর জন্যই হয়। কাউকে অকারণেই ভালোবাসা যায়, কিন্তু চাইলেও ফোলা যায় না, ঘৃণা করা যায় না। সব ক্ষেত্রে অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না। বুকের চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয় তখন তা এমনিতেই অভিশাপের রূপ নেয়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না, সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। যদি মনের দিক থেকে ম্যাচিউর হও, হৃদয়ের দিক থেকে বাচ্চা হও, বাইরে থেকে রাগি হও আর ভেতর থেকে যত্নবান হও, তবে তুমি সেরা। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে, সে নিশ্চয়ই তোমার দোষের কথা অন্যের কাছে প্রকাশ করে। তিন ধরনের মানুষের বেশি অহংকার হয়, বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে আর হঠাৎ বড় লোক হলে। কর্ম কোনোদিন ছোট বড় হয় না, সব কর্মই সমান, সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর। কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। মানুষের জীবনের কিছু সত্য। নাম্বার এক, 40-এর পর আর শিক্ষাগত শংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। নাম্বার দুই, 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। নাম্বার তিন,
ষাটের পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। নাম্বার চার, সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাত নেই, কারণ ছেলে মেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। নাম্বার পাঁচ, আশিতে টাকা থাকলেও তার আর দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। নাম্বার ৬, নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমনো আর জেগে থাকার কোনো তফাত নেই, তো কিসের এত অহংকার। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না, আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না, উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না, নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব স্ব অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি, দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। প্রশ্ন, ভাই কি? উত্তর, 17 বছরের বোন 7 বছর বয়সী ভাইকে নিয়ে বাজারে যায় এবং সে নিজেকে সুরক্ষিত ভাবে, কারণ তার সাথে তার ভাই আছে। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান, সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, সরল মনের মানুষেরাই সাধারণত প্রতারণার শিকার হয়ে থাকে, কারণ তারা ভুল মানুষের উপর ভরসা বেশি করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কানও আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা কারণ জিহ্বা দিয়ে বের হওয়া একটা সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আবার এই জিহ্বা দিয়ে বের হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও আনবে, অর্থাৎ শব্দ হলো ব্রহ্ম, শব্দের ব্যবহার ভেবে করুন। তিন ধরনের মানুষের অহংকার বেশি হয়, বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে আর হঠাৎ বড়লোক হলে। মার্টিন লুথার কিং স্যার বলেছেন, যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও, যাই করো না কেন মনে রেখো সামনে এগিয়ে যেতে হবেই। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না, যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না, যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায়, কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সাথ দেয় না। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট।
কারণ মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরঞ্চ তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে নিজে মুক্ত হতে পেরেছ বলে স্বস্তির নিঃশ্বাস নাও। নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন, কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয়, সুযোগ পেলে উপহাস করে, সময় পেলে আঘাত করে। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না, এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো, তাহলে তোমার এই জন্ম সার্থক। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন, এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে, ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে, ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত, মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে, তখন সে তোমার পক্ষে থাকবে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের ভিতরে একটি খুব সুন্দর হৃদয় আছে। ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করুন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। সকলেই ভালো থাকুন আর আপনজনদের ভালো রাখুন। ধন্যবাদ।